উপকরণ লাগছে দেখুন, চিকেন আর লাগছে সয়া সস, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিম, পেঁয়াজ আর আদা রসুন জিরে বাটা, আর লাগছে চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, দিচ্ছি একটু সামান্য সয়া সস। এবার আমি ডিমটা ভেঙে দিচ্ছি এর মধ্যে, এরপর আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যেন কোনো গুটি না বাঁধে, মাংসগুলো মানে চিকেনগুলোর গায়ে যেন খুব ভালোভাবে কর্নফ্লোরটা লাগে। মনে হচ্ছে আর একটু পরিমাণে কর্নফ্লোর লাগবে, একটু জল জলে হয়ে গেছে আর কি, একটু পরিমাণে কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। এক চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে ছেড়ে দেব, তেলটা এসেছে কিনা, তেলটা চলে এসেছে, এরপর আমি সবগুলো একটা একটা করে দেবো, ছেড়ে ছেড়ে দেবেন যেন একে অপরের সঙ্গে লেগে না যায়। এভাবে এরকম এটা আরেকবার উঠিয়ে দিচ্ছি, আমার সাজাবে সব ট্রাই করে ভালো করে ভেজে নেবেন, যেন লাল হবে, ভাজা হয় খুব একটা লাল হলেও হবে না, একটু যেন কাঁচা একটু লাল এরকম থাকে আর কি, তাহলে সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এবারে মশলাটা করে নিচ্ছি, কিছু কিছু জন্য আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, ওর উপরে আমি দিয়ে দিচ্ছি এরকম পাঁচ একটু কমিয়ে আমাদের সুন্দর করতে পারে। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দেবো, টমেটো কুচি, জল দিয়ে গুলে দিয়েছি, এক দেড় চামচ মতো নিয়েছিলাম, এরপর আমি মশলার উপরে গ্রেভিটার উপরে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা
ট্রাই করবেন। আমার চ্যানেলটা যারা নতুন আমার চ্যানেলকে তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখুন আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা আবার অন করে দিচ্ছি। সার্ভ করে দেবো রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন। বাড়িতে কেউ গেস্ট হলে বানাবো, সবাই ভালোবাসবে, বাড়ির সকলেই ভালোবাসবে। এটা খুব একটা রিচ নয়, শরীরের জন্য ভীষণ ভালো, স্বাস্থ্যকর। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। যদি আমার এই চিলি চিকেনটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চিলি চিকেনটা অবশ্যই বাড়িতে বানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে